আমি চাই আমার মেয়েরা এমএ পাস করুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আমাদের ঘরের ছেলে মেয়েরা তারা চাকরি পাক, তারা ডাক্তার হোক, তারা ইঞ্জিনিয়ার হোক, তারা পড়াশোনা করুক, তারা বিদেশে যাক, তারা বড় বড় বিশ্ববিদ্যালয়ে চান্স পাক। আমার ভাই বোনেরা পাবে চাকরি বাকরিতে। মনে রাখবেন বাংলা 40% বেকারি কমিয়ে দিয়েছে আর দিল্লির 40% বেকারি বাড়িয়ে দিয়েছে। আমি গর্ব করে বলি আমার লক্ষ্মীর ভাণ্ডার। আরে সবার ভয় নাকি? আপনাকে চেষ্টা করছো, লক্ষ্মীর ভাণ্ডার পাননি? লক্ষ্মীর ভাণ্ডার পাননি? হ্যাঁ তাহলে কিছু তো পেয়েছেন। কন্যাশ্রী পাননি? কন্যাশ্রী কতজনের ফ্যামিলি পেয়েছে হাত তুলুন তো। কন্যাশ্রী কাদের পরিবার পেয়েছে? লক্ষ্মীর ভাণ্ডার কারা পেয়েছেন? স্বাস্থ্যসাথী কারা পেয়েছেন? কিষাণ বন্ধু কারা পেয়েছেন? এরকম অনেক কাজ জন্ম থেকে মৃত্যু অবধি মনে রাখবেন সরকার করে চলেছে। 95% লোককে আমরা পরিষেবা দিচ্ছি আর চাকরিটা নিজেকে চেষ্টা করতে হয়, কোথায় লোক নিচ্ছে দেখে অ্যাপ্লিকেশন করতে হয়। নিয়ম অনুযায়ী করবেন, দেখবেন চাকরির কোনো অভাব হবে না। কারিগরি শিক্ষাতেও ট্রেনিং দেবেন, অনেক সুযোগ আছে, প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, ভর্তি ভর্তি হোমস্টে তৈরি হচ্ছে, ভর্তি ভর্তি। নিজেরা চেষ্টা করবেন, চাকরির জন্য দরখাস্ত করবেন এবং চেষ্টা করবেন, হোম টুরিজম করবেন বাড়িতে বাড়িতে। গভর্নমেন্ট 1 লাখ টাকা করে দেয় প্লাস আপনার একটা ঘরকে সাজিয়ে দেয়, যে ঘরটায় আপনি বাইরে টুরিস্ট রাখবেন, আপনি যা খাবেন সে তাই খাবে, কিন্তু আপনার একটা ইনকাম হয়ে যাবে। এরকম অনেক কাজ হয়েছে এবং অনেক কাজ হবে। মনে রাখবেন একটা দলের পক্ষে আর একটা লোকের পক্ষে যা করা সম্ভব। 100 দিনের কাজের টাকাও বন্ধ করে দিয়েছে মহানন্দ মোদী সরকার, 6 মাস ধরে টাকা পাচ্ছে না 100 দিনের ওয়ার্কাররা। আমি একটা টিম পাঠাচ্ছি দিল্লিতে, তা সত্ত্বেও মনে রাখবেন আমাদের এখানে একমাত্র জায়গা যেখানে আমরা কারো মাইনে বন্ধ করিনি, আমরা একটাও প্রজেক্ট বন্ধ করিনি, আমরা একটাও প্রোগ্রাম বন্ধ করিনি। এমনকি স্কুলের ছেলে মেয়েদের জামা কাপড় বাইরে থেকে তৈরি হতো, আমি এখানে কয়েক লক্ষ মায়ে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে যারা সেলাই টেলাই করে তাদেরকে এই কাজটা দিচ্ছি, যাতে তারা এই কাজটা করতে পারে, করে ইনকাম